নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যারা আপার প্রাইমারি টেটে পেপার টুতে সোশ্যাল সায়েন্স নিয়েছেন এবং তাদের এই সোশ্যাল সায়েন্স থেকে কোশ্চেন থাকবে কিন্তু 60টা। তা 60টা কোশ্চেনের মধ্যে আপনাদের তিনটে সাবজেক্ট থাকবে, ঠিক আছে? একটা হচ্ছে হিস্ট্রি, সেকেন্ডটা হচ্ছে জিওগ্রাফি, আর থার্ডটা হচ্ছে সিভিক্স। সিভিক্সের দুটো পার্টিশন, সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স আর আরেকটা হচ্ছে আপনাদের ইকোনমিক্স, ঠিক আছে? তা এই সমস্ত যারা আপার প্রাইমারি টেট পরীক্ষা দিচ্ছেন, তা যাদের এই সমস্ত ব্যাপারগুলো আছে, তা তাদেরই জন্য আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাস। তা আপনারা আজকে ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টা ক্লাসের শেষে দেওয়া আছে এবং তার সাথে সাথে কিছু বিশেষ টেকনিক্স বা ট্রিক্স বলতে পারেন, সেটাও আমি আপনাদের ভিডিও চলাকালীনই বলবো এবং ভিডিও শেষেও বলবো। তা সেগুলোকে আমি বোনাস টিপ বলছি। তা বোনাস টিপসের জন্য আপনারা এই ক্লাসটা শেষ অবধি ফলো করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যারা আপার প্রাইমারি পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা হচ্ছে 1-5 সেকশান, ঠিক আছে? আর পরবর্তী পরীক্ষা আপনাদের হচ্ছে 6-8। তাহলে 6-8 যেটা, সেটার জন্য আপনাদের পেপার টুতে যেটা হয় সোশ্যাল সায়েন্স নিতে হয়, আর নইলে ম্যাথ অ্যান্ড সায়েন্স নিতে হয়, ঠিক আছে? তা ম্যাথ অ্যান্ড সায়েন্স, সোশ্যাল সায়েন্স এর সাবজেক্ট ওয়াইজ আলোচনা করব। তা আজকে আমরা শুরু করছি ইতিহাস, ঠিক আছে? তাহলে সোশ্যাল সায়েন্সের প্রথম সাবজেক্ট যেটা ইতিহাস, আর ইতিহাসে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আপনাদের পরীক্ষা হবে বা যে প্রশ্নগুলো ছাড়া আপনাদের ইতিহাস এর যে কোশ্চেনগুলো সোশ্যাল সায়েন্সে করা হবে সেগুলো সম্পূর্ণ হয় না, তা সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা চট করে আজকে 50টা প্রশ্ন আলোচনা করব। যে 50টা প্রশ্ন আপনাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তা আপনারা মনোযোগ সহকারে আমাদের ক্লাসটা শেষ পর্যন্ত থাকবেন। তা চলে আসছি আমরা প্রথম প্রশ্নতে। প্রথম প্রশ্ন আছে, সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? অপশান এ শহরের গৃহ নির্মাণ পরিকল্পনা, অপশান বি প্রশস্ত পাকা রাস্তাঘাট, অপশান সি হচ্ছে নিকাশি ব্যবস্থা ও পয়ঃ প্রণালী নির্মাণ, এবং অপশান ডি হচ্ছে বাসনপত্রের ব্যবহার। তা আপনারা নিশ্চয়ই জানেন, যারা পড়েন তাদের এই উত্তর করতে 1 মিনিট সময় লাগবে না, তারা 30 সেকেন্ডের এর উত্তর করে ফেলবেন। তা সুতরাং আপনারা একটা খাতা পেন নিয়ে বসুন, যে আজকে 50টা প্রশ্নের মধ্যে দেখুন আপনাদের কটা পারফেক্ট হচ্ছে, ঠিক আছে? তা সৎভাবে আপনারা যে কটা পারফেক্ট হবে সে কটা যোগ করবেন, যোগ করে তার পার্সেন্টেজ বার করবেন। পার্সেন্টেজ বার করে সেটা যদি 60%-এর অ্যাবাভ হয় তাহলে আপনি অবশ্যই ভালো জায়গায় আছেন, এবং রেগুলার বেসিসে আমাদের যে ডেইলি ক্লাসগুলো হয় সেগুলো ফলো করুন। আশা করছি আপনার পারফরমেন্স একই রকম থাকবে, ঠিক আছে? আর যাদের পার্সেন্টেজ 60%-এর নিচে আছে তারা কিন্তু ডেঞ্জার জোনে আছে, তাদের ক্ষেত্রে বলবো আপনারা একটাই কাজ করুন, আমাদের চ্যানেলে দেখুন হাজারেরও ভিডিও, WB টেড, সেন্ট্রাল টেড, ত্রিপুরা টেড এবং আসাম টেড, এইসব টেডের বিষয় ওয়াইজ যে কোশ্চেনগুলো আছে সেগুলো আপলোড করা আছে। আশা করছি আপনারা সেই প্রবলেমগুলো সলভ করলে আপনাদের 60% স্কোর হয়ে যাবে। তা 1 নম্বর প্রশ্ন, তা এই প্রশ্নের সঠিক উত্তর, যারা বলছেন নিকাশি ব্যবস্থা ও পয়ঃ প্রণালী নির্মাণ, তাদের সঠিক উত্তর। আমরা এবার চলে যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখে নেব। তা সিন্ধু সভ্যতা অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? অপশান এ আছে গবাদি পালন, অপশান বি শিকার, অপশান সি বাণিজ্য, এবং অপশান ডি হচ্ছে কৃষিকাজ। তাহলে এর সঠিক উত্তর যারা বলছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। তাহলে সিন্ধু সভ্যতা অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? না, এর সঠিক উত্তর হচ্ছে কৃষিকাজ। চলে আসবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? অপশান এ সীমান্তবর্তী নগর, অপশান বি মৃতস্তূপ, অপশান সি জীবিতদের স্বপ্ন, আর অপশান ডি হচ্ছে শান্তির দেশ। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে মৃতের স্তূপ। চলে আসবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, সিন্ধু সভ্যতাকে ঐতিহাসিকরা কোন যুগের সঙ্গে সম্পর্কিত করেছেন? অপশান এ নবপ্রস্তর যুগ, অপশান বি মধ্যবর্তী প্রস্তর যুগ, অপশান সি প্রাচীন প্রস্তর যুগ, এবং অপশান ডি হচ্ছে উপরের কোনোটি নয়। যাদের এগুলো বুঝতে অসুবিধা হচ্ছে তারা ইংরেজিটা পড়ে নেবেন, অবশ্যই আপনাদের এর যে কনফিউশন আছে সেটা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সিন্ধু সভ্যতাকে ঐতিহাসিকরা কোন যুগের সাথে সম্পর্কিত করেছেন? এর সঠিক উত্তর হবে অপশান ডি। আশা করছি আপনারা এগুলো 30 সেকেন্ডে করতে পারবেন, এবং আপনাদের একটা রাস্তা আমি বলছি, আপনারা বাড়িতে একটা ওয়েমার শিট ডাউনলোড করে নেন, ঠিক আছে? তা ওয়েমার শিট ডাউনলোড করে এ বি সি ডি এই 4টে অপশান চুজ করুন, ঠিক আছে? চুজ করার পর আপনারা নিজেরা মার্ক করুন যেটা অ্যান্সার হবে সেটাতে, তা দেখুন তা সেই অ্যান্সারটা করতে কত সময় লাগছে। আশা করছি আপনাদের 30 সেকেন্ডের বেশি সময় লাগা উচিত না, যদি আপনারা কোশ্চেনগুলোর সাথে আগে পরিচিত থাকেন বা কোশ্চেনগুলোর অ্যান্সার যদি আপনাদের আগে জানা থাকে। তা আপনারা এই প্রসেসটা মেনটেন করুন,
এটা করলে কী হবে, একটা সব থেকে উপকার সেটা হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যালি একটা আইডিয়া হয়ে যাবে, তা পরীক্ষার হলে গিয়ে আপনাদের কেউই নার্ভাস হবেন না বা আপনাদের কারোরই নার্ভের প্রবলেম হবে না, ঠিক আছে। তা এটা যদি আগে থেকে প্র্যাকটিস থেকে থাকে আমি বলবো যে সেটা অবশ্যই উপকারী হবে, ঠিক আছে। তো চলুন আমরা যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 5, 5 নম্বর প্রশ্নে আছে, নিচের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে অজানা ছিল, মানে জানতেন না। অপশান এ রূপা, অপশান বি লোহা, অপশান সি তামা এবং অপশান ডি হচ্ছে ব্রোঞ্জ। এই চারটির মধ্যে কোনটা সঠিক উত্তর হবে, এর সঠিক উত্তর হবে লোহা। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার 6, সিন্ধু সভ্যতার অধিবাসীদের ব্যবহারের জন্য একটি বিশাল স্নানাগার নির্মিত হয়েছিল, তার নিদর্শন কোথায় পাওয়া গেছে। অপশান এ লোথাল, অপশান বি হরপ্পা, অপশান সি মহেঞ্জোদারো আর অপশান ডি হচ্ছে রূপার। তাহলে এই চারটির মধ্যে কোনটা সঠিক উত্তর হবে, এর সঠিক উত্তর হবে মহেঞ্জোদারো। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার 7, সিন্ধু সভ্যতায় নিচের কোন জন্তুর উল্লেখ পাওয়া যায়নি, যেটা উল্লেখ পাওয়া যায়নি সেটা কোনটা হবে। অপশান এ আছে গরু, অপশান বি আছে উট, অপশান সি আছে ঘোড়া এবং অপশান ডি আছে হাতি। তাহলে এর সঠিক উত্তর হবে, যারা বলছেন ঘোড়া সেটি। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নম্বর 8, সিন্ধু সভ্যতায় নিদর্শন হিসেবে মহেঞ্জোদারোর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে কে প্রথম করেছিলেন। অপশান এ রাখালদাস বন্দ্যোপাধ্যায়, অপশান বি স্যার জন মার্শাল, অপশান সি দয়ারাম সাহনি এবং অপশান ডি হচ্ছে স্যার হুইলার। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে, এই কোশ্চেনের সঠিক উত্তর রাখালদাস বন্দ্যোপাধ্যায়। চলে আসবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার 9, হরপ্পা অধিবাসীদের জন্য আরাধ্য দেব বা দেবী কী ছিল। অপশান এ মহালক্ষ্মী, অপশান বি শিব, অপশান সি কালী এবং অপশান ডি হচ্ছে উপরের কোনোটিই নয়। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে, এর সঠিক উত্তর হবে অপশান বি শিব। চলে আসছি পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 10, হরপ্পা সভ্যতায় বৈদেশিক বাণিজ্যের নিদর্শন হিসেবে কোথায় ডকের অস্তিত্ব আবিষ্কৃত হয়েছে। অপশান এ আলমগীরপুর, অপশান বি মহেঞ্জোদারো, অপশান সি হরপ্পা এবং অপশান ডি হচ্ছে লোথাল। এই চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে, এর সঠিক উত্তর হবে লোথাল। যারা বলছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে চলে এসেছি, সিন্ধু সভ্যতায় যুগে বাড়িঘরগুলি বা বাড়িগুলি কী দিয়ে নির্মিত হয়েছিল। অপশান এ প্রস্তর, অপশান বি ইট, অপশান সি কাঠ এবং অপশান ডি হচ্ছে বাঁশ। এর সঠিক উত্তর হবে অপশান বি ইট, পোড়া ইট, আপনারা নিশ্চয়ই এটা সবাই জানেন। তো চলুন আমরা যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 12, 12 নম্বর প্রশ্নে চলে এসেছি, সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল। অপশান এ মেসোপটেমিয়া, অপশান বি শ্রীলঙ্কা, অপশান সি ইজিপ্ট আর অপশান ডি হচ্ছে গ্রিস। কোন উত্তরটা সঠিক হবে, এর সঠিক উত্তর হচ্ছে মেসোপটেমিয়া। চলে আসবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে অপশান 13 বা 13 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার অস্ত্র ও নিত্য ব্যবহার্য যন্ত্রপাতির বেশিরভাগ কী দিয়ে তৈরি হয়েছিল। অপশান এ প্রস্তর, অপশান বি লোহা ও তামা, অপশান সি তামা ও ব্রোঞ্জ আর অপশান ডি হচ্ছে প্রস্তর ও কাঠ। তাহলে চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে, যারা বলছেন অপশান সি তামা ও ব্রোঞ্জ তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 14, সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি। অপশান এ ঋগ্বেদ, অপশান বি যজুর্বেদ, অপশান সি সামবেদ এবং অপশান ডি হচ্ছে অথর্ববেদ। এই কোশ্চেনের অ্যান্সার আশা করি আপনাদের সবার জানা, তা এর সঠিক উত্তর হবে অপশান এ ঋগ্বেদ। চলে আসবো পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 15, কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে। অপশান এ সামবেদ, অপশান বি যজুর্বেদ, অপশান সি অথর্ববেদ না অপশান ডি ঋগ্বেদ। তাহলে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এটা হবে ঋগ্বেদ, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 16, বেদের অপর নাম কি। অপশান এ উপনিষদ, অপশান বি শ্রুতি, অপশান সি পুরাণ এবং অপশান ডি হচ্ছে জাতক। তাহলে এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর, এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি শ্রুতি। চলে আসবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 17, কোন বেদের স্তোত্রগুলি যজ্ঞের সময় গান হিসেবে গাওয়া হতো। অপশান এ ঋগ্বেদ, অপশান বি সামবেদ, অপশান সি যজুর্বেদ এবং অপশান ডি হচ্ছে অথর্ববেদ। তাহলে 17 নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর হবে, না 17 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে সামবেদ, এখানে কিন্তু সঠিক হবে। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক আপনাদের স্ক্রিনে। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্নে, তা 18 নম্বর প্রশ্ন হচ্ছে ঋগ্বেদে কতগুলি স্তোত্র আছে। অপশান এ 224, অপশান বি 864, অপশান সি 1028 এবং অপশান ডি হচ্ছে 1800। তাহলে কতগুলি স্তোত্র আছে, এর সঠিক উত্তর হচ্ছে 1028। চলে আসবো পরবর্তী প্রশ্ন
উনিশ নম্বর প্রশ্ন, তা উনিশ নম্বর প্রশ্নে আছে, পৃথিবীর কোন অঞ্চল থেকে আর্যরা ভারতে এসেছিল? অপশান এ ইউরোপ, অপশান বি দক্ষিণ পূর্ব এশিয়া, অপশান সি মধ্য এশিয়া এবং অপশান ডি হচ্ছে পারস্য অঞ্চল। এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হচ্ছে মধ্য এশিয়া। চলে আসবো পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 20, নিচের কোন অঞ্চলে আর্য জাতি ভারতে এসে প্রথম বসবাস শুরু করে? অপশান এ গুজরাট, অপশান বি কাশ্মীর, অপশান সি সিন্ধু এবং অপশান ডি হচ্ছে পাঞ্জাব। তাহলে এই চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পাঞ্জাব। চলে আসবো পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে 21, কোন বেদে যাগযজ্ঞ এবং ক্রিয়াকলাপের নির্দেশ দেওয়া আছে? অপশান এ ঋগ্বেদ, অপশান বি যজুর্বেদ, অপশান সি সামবেদ এবং অপশান ডি হচ্ছে অথর্ববেদ। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে? এই কোশ্চেনের সঠিক উত্তর এটা হচ্ছে যজুর্বেদ। চলে আসবো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 22, ভারতীয় ইতিহাসের উপর বৈদিক সংস্কৃতির প্রধান প্রভাব নিচের কোনটি? অপশান এ সংস্কৃত ভাষার অগ্রগতি, অপশান বি জাত প্রথার প্রাধান্য, অপশান সি দর্শনের অগ্রগতি এবং অপশান ডি হচ্ছে আধ্যাত্মিক ভাবনার বিস্তৃতি। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে জাত প্রথার প্রাধান্য। চলে আসবো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 23, 23 নম্বর প্রশ্নে নিচের কোনটিকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উৎস বলা যেতে পারে? অপশান এ সামবেদ, অপশান বি যজুর্বেদ, অপশান সি অথর্ববেদ এবং অপশান ডি হচ্ছে ঋগ্বেদ। এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? এর সঠিক উত্তর হচ্ছে সামবেদ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 24, জৈনদের মত অনুযায়ী জৈন ধর্মের প্রবর্তক কে? অপশান এ পার্থনাথ, অপশান বি মহাবীর, অপশান সি তীর্থঙ্কর এবং অপশান ডি হচ্ছে ঋষভবেদ। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে? এই কোশ্চেনের সঠিক উত্তর ঋষভদেব, অপশান ডি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 25, বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? অপশান এ সারনাথ, অপশান বি বোধিগয়া, অপশান সি লুম্বিনী আর অপশান ডি হচ্ছে বৈশালী। তাহলে এর সঠিক উত্তর কোনটা হচ্ছে? এর সঠিক উত্তর হবে লুম্বিনী, অপশান সি। চলে আসবো পরবর্তী প্রশ্ন, 26, প্রাচীন ভারতের কোন বিখ্যাত শাসক তার জীবনের শেষ ভাগে জৈন ধর্মে ধর্মান্তরিত হয়েছিল? অপশান এ অজাতশত্রু, অপশান বি বিম্বিসার, অপশান সি চন্দ্রগুপ্ত এবং অপশান ডি হচ্ছে অশোক। এর সঠিক উত্তর চন্দ্রগুপ্ত, অপশান সি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 27, আদি বৌদ্ধ ধর্মগ্রন্থ নিচের কোন ভাষায় লেখা হয়েছিল? অপশান এ সংস্কৃত, অপশান বি পালি, অপশান সি মাগধী এবং অপশান ডি হচ্ছে ব্রাহ্মী। তাহলে 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হচ্ছে পালি, অপশান বি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 28, 28 নম্বর প্রশ্নে কার শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল? অপশান এ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, অপশান বি হর্ষবর্ধন, অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য এবং অপশান ডি হচ্ছে সমুদ্রগুপ্ত। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 29, ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? অপশান এ হিন্দু, অপশান বি বৌদ্ধ, অপশান সি জৈন এবং অপশান ডি হচ্ছে শৈব। এর সঠিক উত্তর অপশান বি বৌদ্ধ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 30, প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল? অপশান এ পাটালিপুত্র, অপশান বি রাজগৃহ, অপশান সি কনৌজ এবং অপশান ডি হচ্ছে সাঁচি। তাহলে এর সঠিক উত্তর হবে অপশান বি রাজগৃহ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 31, কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ সভা মহা অনুষ্ঠান হয়েছিল? এর অপশান আছে অপশান এ অজাতশত্রু, অপশান বি অশোক, অপশান সি হর্ষবর্ধন এবং অপশান ডি হচ্ছে কনিষ্ক। এর সঠিক উত্তর হবে অপশান এ অজাতশত্রু। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 32, নিচের কোন বিষয়ের উপর মতান্তর নিয়ে জৈন ধর্মের দিগম্বর ও শ্বেতাম্বরের মধ্যে পার্থক্য রয়েছে? এর সঠিক উত্তর আমরা দেখে নেবো চারটি অপশানের মধ্যে কোনটা হয়। অপশান এ ধর্মগ্রন্থ, অপশান বি ঈশ্বরের অস্তিত্ব, অপশান সি ধর্মতত্ত্ব এবং অপশান ডি হচ্ছে বস্ত্র পরিধান। তাহলে 32 নম্বর প্রশ্ন, আর 32 নম্বর প্রশ্নে আমরা দেখে নেবো সঠিক উত্তর কোনটা। সঠিক উত্তর হচ্ছে বস্ত্র পরিধান, অপশান ডি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 33, সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসীর দ্বারা প্রভাবিত হয়েছিলেন? অপশান এ অশ্বঘোষ, অপশান বি উপগুপ্ত, অপশান সি বসুমিত্র এবং অপশান ডি হচ্ছে রাগার্জুন। এর সঠিক উত্তর কোনটা? এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি উপগুপ্ত। চলে আসবো পরবর্তী প্রশ্ন, 34, 34 নম্বর প্রশ্নে নিচের কোনটি জৈন মন্দির শহর হিসেবে পরিচিত? অপশান এ উজ্জয়িনী, অপশান বি গিরনার, অপশান সি আমেদাবাদ আর অপশান ডি হচ্ছে রাজগির। তাহলে এই চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি গিরনার। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 35, 28 জন জৈন তীর্থঙ্করের মধ্যে শেষ ধর্মগুরু কে ছিলেন? অপশান এ মহাবীর, অপশান বি পার্শ্বনাথ, অপশান সি ঋষভ এবং অপশান ডি হচ্ছে
বসুমিত্র। এই চারটের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মহাবীর। চলে এসেছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 36। কার প্রচেষ্টা ও পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম প্রথম ভারতে এবং ভারতের বাইরে সুপ্রসারিত হয়? অপশান এ হর্ষবর্ধন, অপশান বি চন্দ্রগুপ্ত, অপশান সি কনিষ্ক এবং অপশান ডি অশোক। এই চারটের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অশোক। চলে আসবো পরবর্তী প্রশ্ন, 37 নম্বর প্রশ্নে বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেন? অপশান এ বৌদ্ধগয়া, অপশান বি সাঁচি, অপশান সি কুশীনগর এবং অপশান ডি হচ্ছে সারনাথ। এই চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি কুশীনগর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 38 38 নম্বর প্রশ্ন, জৈন ধর্মগুরু মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অপশান এ বৈশাখী, অপশান বি রাজগৃহ, অপশান সি সারনাথ এবং অপশান ডি হচ্ছে শ্রাবন্তী। তাহলে 38 নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর হবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ বৈশালী। চলে আসি পরবর্তী প্রশ্ন, 39 নম্বর প্রশ্নে, 39 নম্বর প্রশ্ন আছে, নিচের কোন সম্রাট বৌদ্ধ ধর্মগ্রন্থ গ্রহণ করেননি? অপশান এ সমুদ্রগুপ্ত, অপশান বি হর্ষবর্ধন, অপশান সি কনিষ্ক এবং অপশান ডি হচ্ছে অশোক। এই চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হচ্ছে সমুদ্রগুপ্ত। চলে আসবো পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 40। কার রাজত্বকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা হিনজান ও মহাজান নামে দুটি সম্প্রদায় বিভক্ত হয়? অপশান এ হর্ষবর্ধন, অপশান বি কনিষ্ক, অপশান সি সমুদ্রগুপ্ত এবং অপশান ডি হচ্ছে অশোক। এর সঠিক উত্তর হবে অপশান, যারা বলছেন বি কনিষ্ক, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 41। নিচের কোনটি হিন্দু ধর্মের বৈশিষ্ট্য নয়? অপশান এ বেদের প্রতি আনুগত্য, অপশান বি হচ্ছে ঈশ্বরের বিশ্বাস, অপশান সি হচ্ছে অহিংসা নীতি আর অপশান ডি হচ্ছে প্রার্থনা ও আচরণ বিধির প্রাধান্য। তাহলে 41 নম্বর প্রশ্নে আমরা সঠিক উত্তর কোনটা দেখে নেব। এর সঠিক উত্তর হচ্ছে, যারা বলছেন অপশান সি অহিংসা নীতি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 42 নম্বর প্রশ্নে, তা 42 নম্বর প্রশ্ন হচ্ছে, হর্ষবর্ধনের রাজত্বকালে মহাক্ষত্রপেক্ষ কোথায় অনুষ্ঠিত হতো? অপশান এ লালন্দা, অপশান বি পুরুষপুর, অপশান সি সাঁচি এবং অপশান ডি হচ্ছে প্রয়াগ। তাহলে চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? এর সঠিক উত্তর হচ্ছে, যারা অপশান ডি প্রয়াগ বলছেন তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, 43 43 নম্বর প্রশ্নে, প্রথম কোন সম্রাট তার মুদ্রার উপরে বুদ্ধদেবের প্রতিকৃতি খোদিত করেন? অপশান এ হচ্ছে হর্ষবর্ধন, অপশান বি অশোক, অপশান সি কনিষ্ক এবং অপশান ডি হচ্ছে সমুদ্রগুপ্ত। এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? এর সঠিক উত্তর হচ্ছে কনিষ্ক, অপশান সি যারা বলছেন তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 44। মূর্তি পূজার নিদর্শন কোন যুগে পাওয়া যায়? অপশান এ বৌদ্ধ, অপশান এ বৌদ্ধিক, অপশান বি প্রাক আর্য, অপশান সি মৌর্য এবং অপশান ডি হচ্ছে কুষাণ। তাহলে 44 নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হচ্ছে অপশান বি প্রাক আর্য। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 45। বুদ্ধের বাণী নিচের কোনটিকে সমর্থন করে না? নেগেটিভ প্রশ্ন, না যেটা সেটা আমাদের বলতে হবে। অপশান এ আছে বেদের আচরণ বিধি, অপশান বি আছে কঠোর তপস্যাচার্য, অপশান সি আছে ঈশ্বর কল্পনা এবং অপশান ডি আছে বর্ণ প্রথা। তাহলে চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হচ্ছে? যারা বলছেন অপশান ডি বর্ণ প্রথা, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 46। বৌদ্ধ ঐতিহাসিক তারানাথ কোন দেশের? এর সঠিক উত্তর আমরা চারটের মধ্যে কোনটা দেখে নেবো। অপশান এ চীন, অপশান বি মঙ্গোলিয়া, অপশান সি তিব্বত এবং অপশান ডি হচ্ছে সুমাত্রা। এই চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর সেটা আমরা দেখে নিচ্ছি। এর সঠিক উত্তর যারা বলছেন অপশান সি তিব্বত, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন 47। কার রাজত্বকালে বৌদ্ধ ধর্ম রাষ্ট্রীয় ধর্ম হিসেবে প্রাধান্য পেয়েছিল? অপশান এ সমুদ্রগুপ্ত, অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান সি অশোক এবং অপশান ডি হচ্ছে হর্ষবর্ধন। তাহলে এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আমরা দেখে নিই। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি অশোক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 48। কোন মহিলা বেদের কিছু স্তোত্র রচনা করেছিলেন? অপশান এ খনা, অপশান বি সাবিত্রী, অপশান সি গার্গি এবং অপশান ডি হচ্ছে লীলাবতী। এর সঠিক উত্তর কোনটা আমরা দেখে নিচ্ছি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি যারা বলছেন গার্গি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে 49। বৈদিক সমাজে আচরণ বিধি নিচের কোনটিতে লিপিবদ্ধ করা আছে? অপশান এ ঋগ্বেদ, অপশান বি পুরাণ, অপশান সি সামবেদ এবং অপশান ডি হচ্ছে স্মৃতি। তাহলে 49 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা দেখে নেব। এর সঠিক উত্তর হচ্ছে স্মৃতি। চলে আসবো পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 50। 50 নম্বর প্রশ্ন, আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম কি? অপশান এ নিষ্কমনা, অপশান বি বৃহ ও কারা, অপশান সি ঋক
ও তাম্র, আর অপশান ডি হচ্ছে কুরুক্স ও কল্প। তাহলে 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা সেটা আমরা দেখে নেবো। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, যারা বলছে নিষ্ক ও মনা। ঠিক আছে, তো বন্ধুরা আজকে আমাদের এই ছিল আমাদের 50টা কোশ্চেন আলোচনা। তো এবার আপনারা পোস্ট করবেন যে আপনারা কে কত মার্কস পেলেন আজকে এই 50টা কোশ্চেনের আলোচনায়। ঠিক আছে, আমরা খুব তাড়াতাড়ি এই কোশ্চেনগুলো আলোচনা করে ফেলেছি, যে কারণে কিন্তু আপনাদের খুব সুবিধা হবে, খুব কম সময়ের মধ্যে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারগুলো কী হবে এবং আপনারা কতটা পারফেক্ট সেই বিষয়টা জানতে। ঠিক আছে, তো চলুন আমরা এবার চলে আসব পরবর্তী প্রশ্ন, বা যেটা আপনাদের হোমটাস্কের প্রশ্ন বা পরবর্তী পার্টে। তা পরবর্তী পার্টে আমরা দেখে নেব যে আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন কী আছে। তা আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন আমি বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। ঠিক আছে, তা আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন বলছি, উপনিষদের মূল বিষয়বস্তু কী? অপশান এ দর্শন, অপশান বি যোগ, অপশান সি আইন নীতি এবং অপশান ডি হচ্ছে ধর্ম। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, উপনিষদের মূল বিষয়বস্তু কী? অপশান এ দর্শন, অপশান বি যোগ, অপশান সি আইন নীতি এবং অপশান ডি ধর্ম। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা আপনাদের কমেন্ট পোস্ট করুন। আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং যারা কোশ্চেনের প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদেরকে পুরস্কৃত করা হবে। আগামী দিনকে আমরা এই কোশ্চেনের উত্তর দেবো, এবং আজকে আমরা চট করে 50টা কোশ্চেনের কী কী শিখলাম এবং কী কী কোশ্চেন নতুন জানলাম এবং কী কী কোশ্চেন রিভাইজ হয়ে গেল সেগুলো জাস্ট আমরা একটু রিপ্লাই করে নেবো, যার ফলে কী হবে আপনাদের মাথায় এই কোশ্চেনগুলো স্টোর হয়ে যাবে। ঠিক আছে, ভবিষ্যতে যাতে এই কোশ্চেনগুলো আপনাদের অ্যান্সার ভুল না হয় সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করেছি, যেগুলো কিন্তু আপনাদের আগামী পরীক্ষার জন্য টেটের সাথে সাথে অন্যান্য যে পরীক্ষায় ইতিহাস বিষয়টা আছে তার সমস্ত জিনিসের জন্যই কিন্তু এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন চট করে আমরা দেখে নিই আজকে আমরা 50টা কোশ্চেন কী কী করলাম। ঠিক আছে, এবং মাথায় ঢুকিয়ে নেবো যে এই কোশ্চেনের অ্যান্সারগুলো ভবিষ্যতে যাতে ভুল না হয়। তো চলুন আমি আলোচনা শুরু করব, আর আপনাদের এই ভিডিওটার পর যার যা কমেন্ট পোস্ট হয় আপনারা পোস্ট করবেন, কেন না আপনাদের পোস্টের উপরে কিন্তু আমাদের ভিডিওর যে উন্নতি সেটা কিন্তু ডিপেন্ড করবে। ঠিক আছে, তা আমরাও তার সাথে সাথে মোটিভেট হব। তাহলে চলুন প্রথম প্রশ্ন থেকে শুরু করছি, সিন্ধু সভ্যতায় প্রধান বৈশিষ্ট্য নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে নিকাশি ব্যবস্থা ও পয়প্রণালী নির্মাণ। নেক্সট, সিন্ধু সভ্যতায় অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? এর সঠিক উত্তর হচ্ছে কৃষিকার্য। নেক্সট, মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? এর সঠিক উত্তর হচ্ছে মৃৎস্তূপ। নেক্সট, সিন্ধু সভ্যতাকে ঐতিহাসিকরা কোন যুগের সাথে সম্পর্কিত করেছেন? এর সঠিক উত্তর হবে ওপরের কোনোটি নয়। নেক্সট, নিচের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে অজানা ছিল? এর সঠিক উত্তর হচ্ছে লোহা। নেক্সট, সিন্ধু সভ্যতায় অধিবাসীদের ব্যবহারের জন্য একটি বিশাল স্নানাগার নির্মিত হয়েছিল তার নিদর্শন কোথায় পাওয়া গেছে? এর সঠিক উত্তর হচ্ছে মহেঞ্জোদারোতে। নেক্সট, সিন্ধু সভ্যতায় নিচের কোন যন্ত্রের উল্লেখ পাওয়া যায় না? এর সঠিক উত্তর হচ্ছে ঘোড়া। নেক্সট, সিন্ধু সভ্যতায় নিদর্শন হিসেবে মহেঞ্জোদারোর প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কী প্রথম করেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট, হরপ্পা অধিবাসীদের আরাধ্য দেব বা দেবী কে ছিল? এর সঠিক উত্তর হচ্ছে শিব। নেক্সট, হরপ্পা সভ্যতায় বৈদেশিক বাণিজ্যের নিদর্শন হিসেবে কোথায় ডক এর অস্তিত্ব আবিষ্কৃত হয়েছে? এর সঠিক উত্তর হবে লোথাল। নেক্সট, সিন্ধু সভ্যতার যুগে বাড়িগুলি কী দিয়ে নির্মিত হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে ইট বা পোড়া ইটে নির্মাণ ছিল। নেক্সট, সিন্ধু সভ্যতায় অধিবাসীদের কাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল? এর সঠিক উত্তর হচ্ছে মেসোপটেমিয়া। নেক্সট, হরপ্পা সভ্যতায় অস্ত্র ও নিত্য ব্যবহার্য যন্ত্রপাতির বেশিরভাগ কী দিয়ে তৈরি হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে তামা ও ব্রোঞ্জ। নেক্সট, সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি? এর সঠিক উত্তর ঋগ্বেদ। নেক্সট, কোন দেশে গায়ত্রী মন্ত্র রচিত হয়ে আছে? এর সঠিক উত্তর হচ্ছে ঋগ্বেদ। নেক্সট, বেদের অপর নাম কী? সঠিক উত্তর শ্রুতি। নেক্সট, কোন বেদের স্তোত্রগুলি যজ্ঞের সময় গান হিসেবে গাওয়া হতো? এর সঠিক উত্তর হচ্ছে সামবেদ। নেক্সট, ঋগ্বেদে কতগুলি স্তোত্র আছে? এর সঠিক উত্তর হচ্ছে 1028। নেক্সট, পৃথিবীর কোন অঞ্চল থেকে আর্যরা ভারতে এসেছিল? এর সঠিক উত্তর হচ্ছে মধ্য এশিয়া। নেক্সট, নিচের কোন অঞ্চলে আর্য জাতি ভারতে এসে প্রথম বসবাস শুরু করে? এর সঠিক উত্তর হচ্ছে পাঞ্জাব। নেক্সট, কোন বেদে যাগযজ্ঞ ও ক্রিয়াকলাপের নিদর্শন দেওয়া আছে? এর সঠিক উত্তর হচ্ছে যদুবেদ। নেক্সট, ভারতীয় ইতিহাসের উপর ও বৈদিক সংস্কৃতির প্রধান প্রভাব নিচের কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে জাত প্রথার প্রাধান্য। নেক্সট, নিচের কোনটিকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উৎস বলা যেতে পারে? এর সঠিক উত্তর হচ্ছে সামবেদ। নেক্সট, জৈনদের মত অনুযায়ী জৈন ধর্মের প্রবর্তককে? এর সঠিক উত্তর হচ্ছে ঋষভদেব। নেক্সট, বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে লুম্বিনী। নেক্সট, প্রাচীন ভারতের কোন বিখ্যাত শাসক তার জীবনের শেষভাগে জৈন ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত। নেক্সট, আদি বৌদ্ধ ধর্ম গ্রন্থ নিচের কোন ভাষায় লেখা হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে পালি। নেক্সট, কার শাসনকালে ভারতের জৈন ধর্মের প্রসার ঘটেছিল? এর সঠিক উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত। নেক্সট, ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? এর সঠিক উত্তর হচ্ছে বৌদ্ধ। নেক্সট, প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে রাজগৃহ। নেক্সট, কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল?
এর সঠিক উত্তর হচ্ছে অজাতশত্রু। নেক্সট, নিচের কোন বিষয়ের উপর মতান্তর নিয়ে জৈন ধর্মের দিগম্বর ও শ্বেতাম্বরের মধ্যে পার্থক্য রয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে বস্ত্র পরিধান। নেক্সট, সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসীর দ্বারা প্রভাবিত হয়েছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে উপগুপ্ত। নেক্সট, নিচের কোনটি জৈন মন্দির শহর হিসেবে পরিচিত? এর সঠিক উত্তর হচ্ছে গিরনার। নেক্সট, 24তম জৈন তীর্থঙ্করের মধ্যে শেষ ধর্মগুরু কে ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে মহাবীর। নেক্সট, কার প্রচেষ্টা ও পৃষ্ঠপোষকতায় জৈন ধর্ম প্রথম ভারতে এবং ভারতের বাইরে সুপ্রচারিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে অশোক। নেক্সট, বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেন? এর সঠিক উত্তর হচ্ছে কুশীনগর। নেক্সট, জৈন ধর্মগুরু মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে বৈশালী। নেক্সট, নিচের কোন সম্রাট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি? এর সঠিক উত্তর হচ্ছে সমুদ্রগুপ্ত। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, কার রাজত্বকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা হিনজান ও মহাজান নামে দুটি সম্প্রদায় বিভক্ত ছিল? এর সঠিক উত্তর হচ্ছে কনিষ্ক। নেক্সট, নিচের কোনটি হিন্দু ধর্মের বৈশিষ্ট্য নয়? এর সঠিক উত্তর হচ্ছে অহিংসা নীতি। নেক্সট, হর্ষবর্ধনের রাজত্বকালে মহামক্ষক্ষেত্র কোথায় অনুষ্ঠিত হতো? এর সঠিক উত্তর হচ্ছে প্রয়াগ। নেক্সট, প্রথম কোন সম্রাট তার মুদ্রার উপরে বুদ্ধদেবের প্রতিকৃতি খোদিত করেন? এর সঠিক উত্তর হচ্ছে কনিষ্ক। নেক্সট, মূর্তি পূজার নিদর্শন কোন যুগে পাওয়া যায়? এর সঠিক উত্তর হচ্ছে প্রাক আর্য। নেক্সট, বুদ্ধের বাণী নিচের কোনটিকে সমর্থন করে না? এর সঠিক উত্তর হচ্ছে বর্ণপ্রথা। নেক্সট, বৌদ্ধ ঐতিহাসিক তারানাথ কোন দেশের? এর সঠিক উত্তর হচ্ছে তিব্বত। নেক্সট, কার রাজত্বকালে বৌদ্ধ ধর্ম রাষ্ট্রীয় ধর্ম হিসেবে প্রাধান্য পেয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে অশোক। নেক্সট, কোন মহিলা বেদের কিছু স্তোত্র রচনা করেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে গার্গি। নেক্সট, বৈদিক সমাজে আচরণবিধি নিজের কোনটিতে লিপিবদ্ধ করা আছে? এর সঠিক উত্তর হচ্ছে স্মৃতি। নেক্সট অ্যান্ড লাস্ট, আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে নিষ্ক ও মনা। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।